আমি দেখলাম যে একটা ছেলে সুপারস্টার হয়ে গেছে, ও আর সাবিলা লিটারালি জাতীয় ক্রাশ। আমার মনে আছে যে যখন প্রথম অভিনয় করতো তখন স্ট্যামারিং করতো। শামীম হাসান সরকার এই মুহূর্তে দরকার। 5:30, 6:30 বা 6:30 সময় সবার আগে গাড়িতে উঠতো, সেই গাড়িটা আমার সেটে এসে ঢুকতো 9টায়। কি পরিমাণ ডেডিকেশনের জায়গা থেকে এই ছেলেটা 9.5-এর সময় থেকে আমার সাথে আছে। আমি সেই অর্থে সেই জায়গাটা আগে বললাম, কষ্ট করেছে, প্রচণ্ড কষ্ট করেছে মারাত্মক ক্যারিয়ারের জন্য। আমি বলবো সতরানার প্রজাপতির কথা, এখান থেকে ওর আসলে বিশাল রকম একটা যাত্রা শুরু, সলো আর্টিস্ট হিসাবে আমি যদি ভুল না করে থাকি। সতরানার প্রজাপতি যেদিন রিলিজ হলো বা টিভিতে অন এয়ার হলো, তার পরের দিন আমি দেখলাম যে একটা ছেলে সুপারস্টার হয়ে গিয়েছে, ও আর সাবিলা লিটারালি জাতীয় ক্রাশ, ন্যাশনাল ক্রাশ। তো ওই সময়ে যে কাজটা আসলে করেছিলাম, সেই কাজটার পরে জোভানের আজকের যে অবস্থান, সেটা আমাকে নিশ্চিতভাবে গর্বিত করে অনেক। এবং আমি মনে করি যে একজন রোমান্টিক অ্যাক্টর হিরো হিসাবে আসলে একটা ভালো অবস্থান তৈরি করেছে। এবং অন্যান্য যদি অভিনয়ের জায়গাটা বলি, বেশ কিছু কাজ আছে ওর যেগুলো জোভানের অভিনয় দেখে মানুষ দর্শক মুগ্ধ হয়েছে এবং দর্শক মুগ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। আমার মনে আছে যে যখন প্রথম অভিনয় করতো তখন স্ট্যামারিং করতো, সেই ছেলেটা নিজেকে ডেভেলপ করে আজকে এই জায়গায় তৌসিফ মাহবুব হয়ে উঠতে পেরেছে। আজকে যে অবস্থানটায় ও এসছে এবং যে অবস্থানটা ও ধারণ করে, সেটা ও পুরোপুরি ডিজার্ভ করে। এবং একজন অভিনেতা তৌসিফকে আমি মনে করি যে ওর আরও অনেক কিছু দেওয়ার আছে, ও পুরোপুরি ফ্লারিশ করে নাই এখনও পুরোপুরি। ও যে তৌসিফ মাহবুব হলেও আমি মনে করি তৌসিফ মাহবুব একজন অভিনেতা, তৌসিফ মাহবুবকে দর্শককে অনেক কিছু দেওয়ার এখনও বাকি। তৌসিফের অভিনয় দিনকে দিন আরও উত্তরণ করুক, আরও বেটার হোক, আরও বেটার হোক, আরও বেটার, বেটার বেস্টের আসলে সীমা তো নাই। ও আরও বড় বড় জায়গাতে আরও বড় বড় ভালো ভালো অভিনয়ও করে উঠুক, এটা আমি চাই। শামীম হাসান সরকার এই মুহূর্তে দরকার, আমি সবসময় বলি, ঠিক আছে? তো ওর সাথে যখনই দরকার হয় তখন দেখা হয়, তখনই আমি কথাটা বলি, শামীম হাসান সরকার এই মুহূর্তে দরকার। একটা ছেলে খুব দ্রুত গতিতে কথা বলতে পারতো, দুর্দান্ত। আরে আমি বললাম যখন ও যখন ম্যাঙ্গো স্কোয়াডে ছিল সেখান থেকে তো শুরু, ওখান থেকে আমি ওকে পিক করি ম্যাঙ্গো স্কোয়াডে। ওর শুরুর দিকের যখন মনে হয় 2000 বা 3000 সাবস্ক্রাইবার ওর, সেই ছেলেটা অভিনয় আসলো এবং প্রথম সিকোয়েন্সে আমার মনে আছে 9.5-এর ওকে শট দিয়েছিল, ফার্স্ট শট ওকে ছিল। এবং শটটা খুব ইজি ছিল না, ডিফিকাল্ট ছিল। একটা কথা আমি বলবো ওকে নিয়ে স্পেশালি, সেটা হচ্ছে আমি মনে করি ও যতটুকু ভালো অভিনেতা ওই পরিমাণও আসলে দর্শককে দেখাইতে পারে নাই বা সুযোগ পায় নাই। ও যা দেখেছে দর্শক এটার থেকে অনেক বেটার অভিনেতা আমি মনে করি, বা আমাদেরই আসলে ব্যর্থতা বা আমারই ব্যর্থতা যে আমি আসলে ওকে ওই অপরচুনিটিটা এখনও দিয়ে উঠতে পারি নাই। আমি আমার কথাই বলবো, যেখানে আসলে ওর অভিনয়কে আরও বেটার ওয়েতে দেখাইতে পারে।